সকলকে ওয়েলকাম আমাদের এডুকেটেড দুনিয়া চ্যানেলে। তো আজকে আমরা গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো বাস্তব সংখ্যা তত্ত্ব এই অধ্যায়ের কিছু বেসিক বিষয় সম্পর্কে আমরা জানব, যেগুলো জানলে এই অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু আমরা করতে পারবো। এবং এই বেসিক ধারণাগুলো যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু এই অধ্যায়ের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করতে কিন্তু অনেকটাই অসুবিধা হবে। তো তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং আমরা কিন্তু খুব সহজভাবে একদম বেসিক থেকে অঙ্ক শেখাবো। তোমরা যারা অঙ্ক একদম বেসিক থেকে শিখতে চাও, তারা অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখো, প্রথমেই যেটা জানবো আমরা হচ্ছে সেটা অঙ্ক এবং সংখ্যা কাকে বলে। দেখো, অঙ্ক কাকে বলে, যে সমস্ত চিহ্ন বা প্রতীক দ্বারা সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে অঙ্ক বলে। যেমন এই জিরো থেকে একদম নয় পর্যন্ত, এগুলোকে কিন্তু আমরা কি বলবো, অঙ্ক। এবং এই অঙ্কগুলো দিয়ে কিন্তু প্রত্যেকটি সংখ্যা তৈরি হয়। যেমন এক এবং দুই, এটা দিয়ে তৈরি হলো বারো, দুই এবং তিন, এটা দিয়ে তেইশ। তো এইভাবে কিন্তু যত বড় সংখ্যাই হোক না কেন, এই অঙ্কগুলোর সাহায্য কিন্তু আমাদের নিতেই হবে। এবং এই যে এই সংখ্যাগুলো রয়েছে, এদেরকে আবার কিন্তু আমরা অঙ্ক বলতে পারবো না, কিন্তু এই যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলোকে আমরা আবার এক একটি সংখ্যা বলতে পারবো। যেমন চার একটি সংখ্যা, আবার ছয় একটি সংখ্যা, অর্থাৎ এগুলোকে আমরা সংখ্যা আবার অঙ্ক দুটোই বলতে পারবো। কিন্তু এই যে বারো, তেরো, তেরো বা তেইশ, এই যে এগুলো কিন্তু শুধুমাত্র সংখ্যায় বলবো আমরা, এগুলোকে কিন্তু কখনোই অঙ্ক বলবো না। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো অঙ্কই একটি সংখ্যা, কিন্তু সমস্ত সংখ্যাই কিন্তু অঙ্ক নয়। বোঝা গেল? এরপরে দেখো যেটা রয়েছে, স্বাভাবিক সংখ্যা কাকে বলে। দেখো, এটা একদম সহজ যে বাস্তব জগতে আমরা গণনার ক্ষেত্রে যে সমস্ত সংখ্যা ব্যবহার করি, একদম এক থেকে অসীম পর্যন্ত, সেগুলোই কিন্তু স্বাভাবিক সংখ্যা। এ বিষয়ে একটা বলে রাখি যে এখানে কিন্তু শূন্য হবে না, এখানে কিন্তু এক থেকে শুরু হবে। অর্থাৎ যদি বলা হয় যে সর্বনিম্ন স্বাভাবিক সংখ্যা কোনটি, সেটা হচ্ছে এক। এটাও আসতে পারে যে সর্বনিম্ন স্বাভাবিক সংখ্যা কোনটি, সেটা হচ্ছে এক। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু শূন্যকে ধরা হয় না, আমরা কিন্তু কখনোই শূন্য থেকে গণনা শুরু করি না, গণনা কিন্তু শুরু করি এক থেকে। বোঝা গেল? এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। যে মৌলিক সংখ্যা কাকে বলে, যে সমস্ত স্বাভাবিক সংখ্যার শুধুমাত্র দুটি ভিন্ন উৎপাদক থাকে তাদের মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ এদের শুধুমাত্র এক এবং ওই সংখ্যা দ্বারাই কিন্তু বিভাজ্য হবে। যেমন কীরকম, যেমন ধরি একটা এই তেরো, এই তেরো সংখ্যাটাকে কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, এটাকে একমাত্র তেরো দিয়েই ভাগ করতে হবে, নতুবা আমাকে এক দিয়ে ভাগ করতে হবে। এই যে এরকম যে ধরনের সংখ্যা যেগুলোকে শুধুমাত্র সেই সংখ্যা এবং এক, এই দুটো দিয়ে ভাগ করা যায়, তাদের কিন্তু মৌলিক সংখ্যা বলে। ঠিক আছে? অর্থাৎ অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করা, আর এর উল্টোটা কি, এর উল্টোটা হচ্ছে যৌগিক সংখ্যা। অর্থাৎ এই যৌগিক সংখ্যার কি, এর শুধুমাত্র এক নয় বা সেই সংখ্যা নয়, আরও কিছু উৎপাদক থাকবে, মানে আরও কোনো সংখ্যা দিয়ে সেটাকে ভাগ করা যাবে। দেখো যেমন চার, এটাকে কিন্তু দুই দিয়ে ভাগ করা যাবে, ছয় এটাকে দুই দিয়ে, দশ এটাকে পাঁচ দিয়ে যাবে, আবার দুই দিয়ে যাবে, এবং ছয়কে আবার তিন দিয়ে যাবে। তো এই যে প্রত্যেকটা সংখ্যা, এগুলো কিন্তু একাধিক উৎপাদক থাকবে, সেটা কিন্তু যৌগিক। এবং মৌলিক কি, মৌলিক শুধুমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারাই কিন্তু ভাগ করা যাবে, আর যৌগিকের অনেক উৎপাদক হতে পারে, এক বা একাধিক উৎপাদক কিন্তু থাকতে পারে। তাহলে মৌলিক সংখ্যার ঠিক উল্টোটা কিন্তু এই যৌগিক সংখ্যা। তো দেখো, এরপরে যেটা রয়েছে যে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে। তো পরস্পর মৌলিক সংখ্যা কি, যে দুটি স্বাভাবিক সংখ্যাকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়, কখন, যদি সংখ্যা দুটির মধ্যে এক ছাড়া অন্য কোনো উৎপাদক না থাকে। অর্থাৎ আমি যদি সহজভাবে বলি যে সমস্ত স্বাভাবিক বা যে স্বাভাবিক সংখ্যা দুটির গসাগু এক, অর্থাৎ গসাগু এক, তারাই কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। যেমন আমি যদি এটা বের করতে চাই যে তিন এবং পাঁচ এরা কি আদৌ মৌলিক কিনা, তাহলে আমি কীভাবে বের করবো গসাগু, আমরা একদম যে ছোটোবেলার যে পদ্ধতি সেই পদ্ধতিতে করব, অর্থাৎ ভাগ প্রক্রিয়ায় কিন্তু আমরা গসাগু বের করব। তো ভাগ প্রক্রিয়ায় গসাগু বের করতে গেলে আমাকে কি করতে হবে, দেখো যেহেতু পাঁচ বড় রয়েছে, সেহেতু আমি পাঁচটাকে লিখব এবং এটাকে তিন দিয়ে ভাগ করব। দেখো তিন দিয়ে ভাগ করলে প্রথমে আমি বাদ দিতে পাচ্ছি, এক বাদ দিতে পাচ্ছি, এখানে হয়ে যাচ্ছে তিন। পাঁচের থেকে তিন গেলে থাকছে হচ্ছে দুই,
এবং ভাগ প্রক্রিয়ায় এইভাবে আমি গসাগু ততক্ষণ পর্যন্ত করতে থাকব যতক্ষণ পর্যন্ত ভাগ শেষ না হচ্ছে। যেহেতু ভাগ শেষ হচ্ছে না, অর্থাৎ এই যে দুইটা আমি দেখছি এটা দিয়ে আবার এই তিনটাকে ভাগ করব, এভাবে চলতে থাকবে যে পর্যন্ত শেষ না হচ্ছে। এরপরে আমি তিনকে ভাগ করলাম, আমি কত পাচ্ছি? এক বাদ দিতে পাচ্ছি, দুই হচ্ছে এখানে, আবার এটার থেকে তিনের থেকে দুই গেলে এক হচ্ছে, আবার এই এক দিয়ে এই দুইটাকে ভাগ করব, এখানে দুই হচ্ছে, এবার এখানে আমি দুই বাদ দিয়ে কিন্তু লিখতে পাচ্ছি দুই, অর্থাৎ এখানে কিন্তু আমার ভাগ শেষ হয়ে যাচ্ছে। দেখো লাস্টে যেটা পাচ্ছি আমি সেটা হচ্ছে এই এক, তার মানে এটাই হচ্ছে এদের গসাগু। যেহেতু এদের গসাগু আমি এক পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু এদের যে পরস্পর মৌলিকতা সেটা কিন্তু আমি প্রমাণ করতে পারলাম, অর্থাৎ আমি বলতে পারি যে পাঁচ এবং তিন পরস্পর মৌলিক। এভাবে আমি যত বড় দুটো সংখ্যাই হোক না কেন আমরা এভাবে ভাগ করে কিন্তু দেখব। যদি এরকম গসাগু এক আসে শেষ পর্যন্ত, তাহলে কিন্তু আমরা বুঝব যে সেই সংখ্যা পরস্পর মৌলিক। তো তোমরা যদি বুঝে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং যদি এখানে বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু জানাবে। এবার দেখব যে এই যে দুই এবং ছয় এরা পরস্পর মৌলিক নয় কেন। তো দুই দিয়ে আমি ভাগ করব, তো দেখো একদম দুই দিয়ে যদি আমি ছয়কে ভাগ করি, একদম তিন বাদ দিলে কিন্তু আমি মিলে যাচ্ছে ভাগ, সুতরাং এখানে কিন্তু লাস্ট থাকছে দুই, এখানে কিন্তু আর গসাগু এক হচ্ছে না। এর জন্য কিন্তু আমরা বলবো যে এরা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা নয়। বোঝা গেল? এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখো যে অখণ্ড সংখ্যা কাকে বলে। তো স্বাভাবিক সংখ্যাগুলির সাথে যখন আমি শূন্য সংযুক্ত করব, তখন সেই সংখ্যার যে সেট সেটাই কিন্তু আমরা বলবো অখণ্ড সংখ্যা। মানে আমি একটু আগে বললাম যে স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে এক থেকে অসীম পর্যন্ত, এখানে সেখানে কিন্তু শূন্য নেই, কিন্তু এই অখণ্ড সংখ্যার ক্ষেত্রে কী হবে? শূন্য হবে। অর্থাৎ এই যে সংখ্যার সেটটা তোমরা দেখছো এটাই কিন্তু অখণ্ড সংখ্যা, অর্থাৎ অখণ্ড সংখ্যায় কিন্তু শূন্যটাকে আমাকে অ্যাড করতে হবে। অর্থাৎ এই শূন্যটাকে যদি আমি কেটে দিই তাহলে এই যে সংখ্যার সেটটা এটা কিন্তু হবে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই শূন্যটাকে যদি আমি এদের মধ্যে রাখি সেটা কিন্তু হয়ে যাবে অখণ্ড সংখ্যা, অর্থাৎ শূন্য কিন্তু একটা অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে। অর্থাৎ শূন্য যখনই আমি কোনো সংখ্যার সেট বা তালিকার মধ্যে রাখছি সেক্ষেত্রে কিন্তু সেই সংখ্যাগুলোর তালিকা কিন্তু হয়ে যাচ্ছে অখণ্ড সংখ্যা। এরপরে দেখো শূন্যের কিছু ধর্ম, আমি মনে করি যেগুলো জানাটা জরুরি তোমাদের ক্ষেত্রে। তো দেখো শূন্যের কিছু ধর্ম রয়েছে, যে আমরা এটা সকলেই মোটামুটি জানি যে শূন্যর সঙ্গে যদি কোনো সংখ্যা যোগ করি তাহলে সেই সংখ্যা পাওয়া যায়, ঠিক বিয়োগ করলেও সেই সংখ্যা পাওয়া যায়, আবার যদি শূন্যর সঙ্গে গুণ করি তাহলে সেই শূন্য হয়ে যায় সেটা, এবং ভাগ করলেও কিন্তু সর্বদা শূন্য হয়ে যায়। যে বিষয়গুলো আমরা জানি না সেগুলো দেখবো। দেখো যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করলে তার কোনো অর্থ হয় না, অর্থাৎ সেটা অসংজ্ঞাত থাকে। অর্থাৎ আমি যদি শূন্য দিয়ে কোনো সংখ্যাকে দুইকে যদি ভাগ করতে চাই এটা কিন্তু কখনোই ভাগ হবে না, এটা কিন্তু একদম এটা অসংজ্ঞাত কিন্তু হবে, অর্থাৎ এর উত্তর কিন্তু আমরা পাবো না বা এই ভাগটা আমরা করতেই পারবো না। এবং এরপরে যেটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো অশূন্য সংখ্যার ঘাত শূন্য হলে উত্তর কিন্তু এক হবে। অর্থাৎ ধরো এই বিষয়টা আমরা সূচকের যদি তোমরা অঙ্ক করো তাহলে কিন্তু কাজে লাগবে। ধরো সূচকের অঙ্ক এরকম যদি থাকে, ধরো একটা সংখ্যা রয়েছে 64, এর ঘাত যদি শূন্য থাকে এরকম ধরো রয়েছে, ঠিক আছে, এরকম দেওয়া রয়েছে, আমরা কিন্তু সেই সংখ্যাটা আর কিচ্ছু করব না, একদম সরাসরি আমরা যখন সমাধান করব সেটার মান আমরা কিন্তু এক বসিয়ে দেব। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো সংখ্যার যদি ঘাত, সেটা যে কোনো সংখ্যা হতে পারে, যেমন 76 এর যদি ঘাত শূন্য হয় সেটা মানে হচ্ছে এক, অর্থাৎ এটা সূচকের অঙ্কের ক্ষেত্রে বা অন্য কোনো অঙ্কের ক্ষেত্রে কিন্তু এটাই হচ্ছে প্রযোজ্য। এবং এরপর দেখো শূন্যের ঘাত যদি শূন্য হয়, অর্থাৎ এই শূন্যের ঘাত যদি আবার শূন্য হয় এটা কিন্তু সেই ভাগের মতো, এই এটার মতো কী হবে? অসংজ্ঞাত, কিন্তু এটা কিন্তু কখনোই হবে না। তো দেখো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে জোড় সংখ্যা কাকে বলে। তো দেখো জোড় সংখ্যা কাকে বলে, যে সমস্ত পূর্ণ সংখ্যা দুই দ্বারা বিভাজ্য তাদেরকে কিন্তু জোড় সংখ্যা বলে। একদম সহজ এটা, যে দুই দিয়ে যে সমস্ত সংখ্যাকে, পৃথিবীর যে সমস্ত সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যাবে তারাই কিন্তু জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা। এরপরে বিজোড় সংখ্যা কাকে বলে, যে এর উল্টো, ঠিক উল্টোটা, যে দুই দিয়ে যাদের ভাগ করা যাবে না সেগুলো কিন্তু অযুগ্ম সংখ্যা। এটা একদম সহজ।
এবং এরপরে দেখো যে জোড় এবং বিজোড় সংখ্যার কিছু ধর্ম রয়েছে। অর্থাৎ প্রথমে যেটা রয়েছে দেখো যে দুটি জোড় সংখ্যার সমষ্টি ও অন্তর সর্বদাই জোড় সংখ্যা হয়। অর্থাৎ দুটি জোড় সংখ্যার সমষ্টি মানে যোগফল, অন্তর হচ্ছে মানে হচ্ছে বিয়োগফল, এগুলি সর্বদাই কী হবে, জোড় সংখ্যা হবে। দেখো আমরা একটু পরীক্ষা করে দেখি যে এই যে কথাটা বললো এটা কতটুকু সত্য। তো দেখো প্রথমে আমি নেব যে দুটি জোড় সংখ্যার সমষ্টি। ধরো আমি দুটি জোড় সংখ্যা নিলাম, একটা হচ্ছে চার এবং আরেকটা হচ্ছে ছয়। কী বললো আমাদের সমষ্টি জোড় সংখ্যা হবে, তাহলে এদের আমি সমষ্টি করি। চার আর ছয় যোগ করলে কত হচ্ছে, দশ। কি কথাটা একদম মিলে গেছে, জোড় সংখ্যা হলো। এরপরে অন্তর সর্বদাই জোড় সংখ্যা হবে, তাহলে চার ছয় থেকে আমি চার যদি বিয়োগ করি কত হচ্ছে, ছয় থেকে চার গেলে দুই, তাহলে দুই একটা জোড় সংখ্যা, এটাও মিলে গেল। তাহলে আমরা বুঝলাম যে দুটি জোড় সংখ্যার সমষ্টি অন্তর সর্বদাই কিন্তু জোড় সংখ্যা। এগুলো একটু মনে রাখবে তোমরা, এগুলো হয়তো প্রশ্ন আসতেই পারে যে দুটি জোড় সংখ্যার সমষ্টি সর্বদাই কি জোড় সংখ্যা হবে নাকি বিজোড় সংখ্যা নাকি কোনোটি না, এইভাবে কিন্তু প্রশ্ন আসতেই পারে। তো এগুলো কিন্তু একটু মনে রাখবে। তো দেখো এটা কিন্তু মিলে গেল। এরপরে যে ধর্মটা বলেছে যে দুটি বিজোড় সংখ্যার সমষ্টি ও অন্তর সর্বদাই জোড় সংখ্যা হয়, মানে এবার আমরা দেখব বিজোড় সংখ্যা। ধরো আমি নিলাম হচ্ছে পাঁচ এবং সাত, এবার এদের যোগ করব, সাত আর হচ্ছে পাঁচ, এদের যোগ করলে আমি কত পাচ্ছি, বারো। বারো একটা কি জোড় সংখ্যা, তার মানে মিলল আমাদের কথাটা। এরপরে এদের অন্তরফল, সাত থেকে আমরা পাঁচকে বিয়োগ করছি কত হচ্ছে, সাতের থেকে পাঁচ গেলে দুই, তাহলে এটাও কিন্তু একটা জোড় সংখ্যা, তাহলে এই শর্তটাও পূরণ করলো। এরপরের যে নিয়মটা রয়েছে বা ধর্মটা, যে একটি জোড় ও একটি বিজোড় সংখ্যার সমষ্টি ও অন্তর সর্বদাই বিজোড় সংখ্যা হবে, এটা আমরা একটু মিলিয়ে দেখি। যে একটি জোড় অর্থাৎ একটি জোড় সংখ্যা আমি নিলাম চার ও একটি বিজোড় সংখ্যা নিলাম সাত, এদের সমষ্টি, একটি জোড় সংখ্যা এবং একটি বিজোড় সংখ্যার সমষ্টি, তাহলে সাত আর চার কত হচ্ছে, এগারো। কি এগারো কি একটা বিজোড় সংখ্যা, তাহলে আমাদের এই শর্তটা কি পূরণ করলো। এবার কি বলছে, একটি জোড় সংখ্যা ও একটি বিজোড় সংখ্যার অন্তর বা বিয়োগ সর্বদাই কি বিজোড় সংখ্যা হবে, তাহলে আমরা বিয়োগ করে দেখি একটু। তো সাত বিয়োগ চার কত হচ্ছে, সাতের থেকে চার গেলে তিন, তাহলে এটা একটা কি বিজোড় সংখ্যা, তাহলে কি শর্তগুলো আমাদের কিন্তু মিলে যাচ্ছে। এরপরে যেটা রয়েছে যে একটি জোড় সংখ্যার গুণফল সর্বদাই জোড় সংখ্যা হবে, সরি দুটি জোড় সংখ্যা অর্থাৎ দুটি জোড় সংখ্যার গুণফল, আমি যদি ধরি একটি জোড় সংখ্যা চার এবং আরেকটি জোড় সংখ্যা আমি ধরি হচ্ছে ছয়, এবার কি বলছে এদের হচ্ছে গুণফল, তাহলে চার ছয় গুণ করলে আমরা পাচ্ছি চব্বিশ, চার ছয় চব্বিশ, অর্থাৎ এই চব্বিশ কিন্তু একটা কি জোড় সংখ্যা, তাহলে এই শর্তটাও কিন্তু পূরণ করলো। এরপরের যে নিয়মটা রয়েছে যে দুটি বিজোড় সংখ্যার গুণফল আবার বিজোড় সংখ্যা হবে, তাহলে দুটি বিজোড় সংখ্যা নিই আমরা, একটি তিন আর একটি হচ্ছে পাঁচ, কি বলছে এদেরকে গুণ করতে বলছে, তাহলে তিন পাঁচা পনেরো, তাহলে আমরা কি পনেরো একটা কি বিজোড় সংখ্যা, যেহেতু দুই দিয়ে এটাকে ভাগ যাচ্ছে না, বোঝা গেল। এরপরের কি বলেছে যে একটি জোড় ও একটি বিজোড় সংখ্যার গুণফল সর্বদাই জোড় সংখ্যা, একটি জোড় সংখ্যা চার এবং একটি বিজোড় সংখ্যা আমি নিলাম পাঁচ, এটা হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে এই দুটোকে আমি যদি গুণ করে দিই তাহলে আমার কি বলেছে গুণফল কিন্তু সর্বদাই জোড় হবে। দেখো গুণ করলে কত হচ্ছে, চার পাঁচে কুড়ি, তাহলে কি কুড়ি কি একটি জোড় সংখ্যা। তাহলে এভাবে কিন্তু আমরা দেখলাম সমস্ত নিয়ম কিন্তু আমরা একদম সঠিকভাবে কিন্তু দেখলাম, একদম সবগুলো কিন্তু মিলে যাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। তো তোমরা যারা একদম অঙ্ক সহজভাবে শিখতে চাও তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এর পরের ভিডিওতেই আমরা এই বাস্তব সংখ্যাতত্ত্বের যে অঙ্কগুলো হয় একদম সহজ নিয়মে কিন্তু তোমাদের বুঝিয়ে দেব। তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে। তো সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরপরে আমরা নিয়ে আসছি কিন্তু এই সংখ্যাতত্ত্বের
যে বিভিন্ন অঙ্কগুলো হয় বা বিভিন্ন ধরনের অঙ্কগুলো হয় সে সংক্রান্ত কিন্তু একটি ভিডিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।